হ্যালো আশা করি সবাই ভালো আছেন এটা আমার আসলে আনুষ্ঠানিক কোনো প্রথম ভিডিও আনুষ্ঠানিকভাবে আমাকে অনেকে চেনেন আমি মন জোনায়দ হোসেন বর্তমানে সহকারী কর কমিশনার হিসেবে করঞ্চল দুই ঢাকায় কর্মরত আছি ছত্রিশতম বিসিএস থেকে এবং আমি পঁয়ত্রিশতম বিসিএসের তথ্য ক্যাডারে ছিলাম বাংলাদেশ বেতারে কর্মরত ছিলাম এবং এর আগে আমি সোনালি ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম এবং সাতত্রিশতম বিসিএস আমি প্রশাসন ক্যাডারে সুপারিশ হয়েছি তো বিসিএসে আমার সামান্য কিছু সফলতা আছে সেই জন্য অনেকে আমার বেশ কাছে বিভিন্ন চাকরি অথবা বিসিএস পরীক্ষা সম্পর্কে জানতে চান বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আমি আসলে সবারকে জানাতে পারি না এবং আমার পক্ষে আসলে সম্ভব হয় না আমি এখন বিশেষ কর একাডেমিতে একটা বুনিয়াদী প্রশিক্ষণে আছি তো সেজন্য সবার বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারি না সেজন্যই আজকে নিজের দায়বদ্ধ থেকে অনলাইনে এসেছি আমি জানি না এটা পরীক্ষামূলক যদি এটার হবে আমি জানি না জাস্ট আপনাদের সাথে ফান ফান করা করার জন্য আসলে এসেছি বলতে পারেন তো পরীক্ষা সম্পর্কে অনেকেই জানতে চায় অনেকে অবশ্য জানেন কারণ এখন অনেক ভালো ভালো মানুষ যারা ভালো বলতে পারে ভালো লিখতে পারে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে খুব ভালোভাবে মানুষকে ব্রিফ করে এবং বিসিএস সম্পর্কে জানায় সেজন্য অনেকেই জানে বিষয়টা তবুও আমি আমার জায়গা থেকে আমি যদি জানি আমি যদি আপনাদের সামান্যতম একটু উপকার করতে পারি হলো আমার জন্য সার্থক হবে তো আমি আসলে বিসিএস পরীক্ষাটা হচ্ছে নর্মালি বাংলাদেশ কর্ম কমিশনের আন্ডারে একটা পরীক্ষা যার মাধ্যমে বাংলাদেশের বেশিরভাগ সরকারি কর্মকর্তাদেরকে নিয়োগ করা হয় বিসিএস মানে হচ্ছে বাংলা সিভিল সার্ভিস সিভিল সার্ভিসের অফিসাররাই আসলে দেশ পরিচালনা করে উর্ধতন কর্মকর্তা হিসেবে যেমন ধরেন প্রশাসনের সহকারী সচিব অথবা সহকারী কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ থেকে শুরু করে অথবা পুলিশের এএসপি পদ থেকে শুরু করে পররাষ্ট্র ক্যাডারের সহকারী সচিব এই পদগুলো আসলে এভাবে বিসিএস ক্যাডার হিসেব থেকে নিয়োগ হয় এবং এরাই আসলে সর্বশেষ পর্যায়ে কেউ সচিব হয় কেউ পুলিশ প্রধান হয় কেউ পররাষ্ট্র সচিব হয় অথবা কেউ এনবিআর মেম্বার হয় এভাবে বিভিন্ন ধরনের বড় পদগুলোতে যায় তো এখানে বিশেষ পরীক্ষা চল্লিশতম বিশেষ পরীক্ষা যেহেতু সামনে আমি সে উপলক্ষে আসলে কিছু কথা বলার জন্য লাইভে এসেছি চল্লিশতম বিশেষ পরীক্ষাদেরকে আমি অনেকটা ভাগ্যবান মনে করি কারণ আপনারা একটা লেভেল প্লেইং ফিল্ডে পরীক্ষা দিতে পারবেন আমাদের রাষ্ট্রীয় একটা সিদ্ধান্ত হয়েছে কোটা ছাড়া পরীক্ষাটা হবে তো আপনাদের জন্য শুভকামনা থাকলো আশা করি আপনারা পড়াশোনা করছেন এবং প্রিপারেশন নিচ্ছেন তো আমার জায়গাটা থেকে আসলে আমি যে বিসিএস পরীক্ষা সম্পর্কে যারা জানে তাদের জন্য আসলে খুব বেশি কথা না কারণ এটা খুব প্রাইমারি কথাগুলো বলবো আমি তো যে প্রাইম বিশেষ সম্পর্কে যারা মোটে যায় না তাদের জন্য বেশি হেল্পফুল হবে আমি মনে করি বিশেষ পরীক্ষা আসলে প্রধানত তিনটি ধাপ হয় সেটা হলো যে প্রিলিমিনারি পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা এই তিনটা পরীক্ষার যারা কৃতকার্য হয় তাদেরকে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা যে তারা চাকরির জন্য যোগ্য তো বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা একটা দুইশো মার্কের এমসিকিউ টাইপ পরীক্ষা সেখানে দুইশোটা প্রশ্ন থাকে সে তার উপরে পরীক্ষার্থীরা পরীক্ষা দেয় এবং সেখান থেকে মোট যতগুলা পদের জন্য সার্কুলার হয় যেমন বিসি আছে উনিশশো জনের জন্য সার্কুলার হয়েছে তো আমরা এখানে ধরতে পারি যে প্রিলিমিনারি পরীক্ষা দুশো মার্কের পরীক্ষা হবে সেখানে পরীক্ষাতে যাই হোক সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট এরকম পাশ করানো হয় সেক্ষেত্রে ধরেন প্রিলিমিনারি পরীক্ষা তেরো হাজার মতো মানুষকে বা চোদ্দো হাজার জনকে পাশ করানো হবে এরপরে এই চোদ্দো হাজার বা তেরো হাজার জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষা হচ্ছে মোট নয়শো মার্কের একটা পরীক্ষা সেটা হচ্ছে নয়শো মার্কে হচ্ছে জেনারেল ক্যাডারদের জন্য আর টেকনিক্যাল ক্যাডার যেমন ধরুন ডাক্তার কৃষি ক্যাডার শিক্ষা ক্যাডার তাদের জন্য ন মার্ক কিন্তু সেক্ষেত্রে বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞানের পরীক্ষাগুলো বাদ যাবে আর সেক্ষেত্রে ওই তার যে নির্দিষ্ট বিষয় আছে যেমন স্বাস্থ্য ক্যাডারে যারা পরীক্ষা দেবে ডাক্তার তাদের সেই দুইশো নম্বরে পরীক্ষা হবে এবং অর্থাৎ ন মার্কের পরীক্ষা সেই পরীক্ষায় সাড়ে চারশো যারা পাবে তারাই ভাইবা দেওয়ার জন্য কোয়ালিফাইড হবে অর্থাৎ আপনি যদি ফিফটি পার্সেন্ট নাম্বার নয়শোর মধ্যে সাড়ে চারশো যদি পায় তাহলে তারা লিখিত পরীক্ষা দেওয়ার ভাইভা দেওয়ার জন্য কোয়ালিফাইড হবে এবং ভাইবা পরীক্ষায় ভাইবা হচ্ছে দুইশো মার্কের একটা পরীক্ষা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে প্রধান কার্যালয় আগারগাঁও আছে সেখানে সে ভাইবাটা হবে এবং সেখানে পঞ্চাশ মার্ক হচ্ছে মার্ক এবং সেই পাশ মার্ক পেলে এরপরে হচ্ছে ভাইবা এবং লিখিত পরীক্ষার যোগ ফল করে এরপরে এখানে এই মেরিট লিস্ট করা হবে এবং সেখানে ক্যাডার চয়েস বা অনেক কিছু বিবেচনা করে ক্যাডার পদে সুপারিশ করা হবে এই হলো পরীক্ষার ধাপ তাহলে পরীক্ষার ধাপ হচ্ছে প্রিলিমিনারি দুইশো মার্কসের পরীক্ষা লিখিত নয়শো মার্কসের পরীক্ষা বা নয়শো নম্বরের পরীক্ষা ভাইভা দুইশো নম্বরের পরীক্ষা এরপরে ধাপ হচ্ছে পুলিশ ভেরিফিকেশান আছে আছে এরপরে হচ্ছে মেডিকেল আছে স্বাস্থ্য অধিদপ্তর যেটা গ্রহণ করে থাকে এছাড়া বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা ভেরিফাই করে এইগুলো করার পরে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয় তো এই গেল বিসিএস পরীক্ষার ধাপ এখন আপনাদের প্রথম কাজ হবে যে পড়াশোনাটা খুব ভালোভাবে করা কারণ পড়াশোনা ছাড়া আসলে বিকল্প কিছুই নেই আপনারা খুব আমরা আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করি কারণ হচ্ছে যে এই বিসিএস পরীক্ষাটা খুব স্বচ্ছ এবং নির্ভুল অনেকটা নির্ভুলভাবে হয় সেক্ষেত্রে আমাদের জন্য যাদের আমরা খুব গ্রাম থেকে এসেছি অথবা নিম্ন পর্যায়ে মানে একেবারেই যাদের কোনো লবিং নাই অথবা এ ধরনের কথা বলতে পারি তো অথবা যে ভালো লেভেল থেকেও এসেছি অর্থাৎ সবার জন্য একটা লেভেল ফেইন ফিল্ড এখানে কোনো ধরনের দুর্নীতি বা বিভিন্ন ধরনের কোনো প্রবলেম হয় না সেক্ষেত্রে সবার জন্য সমান সুযোগ একটা তৈরি হয় সেক্ষেত্রে আমি মনে করি বিসিএস পরীক্ষাটা আমাদের জন্য বিরাট অপরচুনিটি তো বিসিএস পরীক্ষা ক্যাডার হওয়া আসলে চেষ্টা করতে হবে সবাইকে এটা হচ্ছে কথা পড়াশোনা প্রচুর করতে হবে পড়াশোনা করলেই আপনি এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা অনেক পড়াশোনা করলে আপনি সফল হতে পারেন তো আপনাদের যারা চল্লিশতম বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করবেন আপনাদের প্রতি প্রথম পরামর্শ হচ্ছে আপনার সার্কুলারটা ভালোভাবে পড়বেন একেবারে আগাগোড়া সার্কুলারটা খুব দুইবার তিনবার করে সার্কুলারটা পড়বেন কারণ সার্কুলার পড়লে আপনার অনেক ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কি পড়ব মানে কি ধরনের যোগ্যতা লাগবে শারীরিক উচ্চতা কতটুকু লাগবে পুলিশ এবং আনসার জন্য শারীরিক শারীরিক উচ্চতা বা কিছু কন্ডিশন আছে সেগুলো দেখে নেবেন অথবা আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সাধারণত চার বছর মেয়াদী অনার্স অর্থাৎ চার বছর মেয়াদী অনার্স পাস করলেই আপনারা অ্যাটেন্ড করতে পারবেন অথবা তিন বছর মেয়াদি কেউ যদি ডিগ্রি পাস করে তাহলে একটা মাস্টার্স লাগবে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা রেজাল্ট খুব বেশি না অল্প একটা মানে রেজাল্টের খুব বেশি সিজিপি বা ভালো রেজাল্ট এটা এরকম কিছু চায় না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন অ্যাপ্লাই সার্কুলারটা ভালোভাবে করবেন এবং অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে আপনারা একটা কাজ করবেন সেটা হলো যে আপনারা সব তথ্যগুলো একসাথে করে নেবেন আপনাদের সার্টিফিকেটগুলো একসাথে করে নেবেন প্রয়োজনে নোট করে নেবেন অ্যাপ্লাই যখন করবেন নির্ভুলভাবে করার চেষ্টা করবেন কারণ আমি গত চারটা বিসিএস এ পেয়ার করছি তো এই জন্য আমি চারটা বিসিএস থেকেই দেখেছি অসংখ্য ক্যাডার অফিসার ক্যাডার হয়ে গেছে কিন্তু তবু ভুল করছে এটা ভুল করছে স্থায়ী ঠিকানা ভুল করছে বর্তমান ঠিকানা ভুল করছে বাবার নামে ভুল করছে জন্ম তারিখ ভুল করছে এটা আসলে মেনে নেওয়া যায় না আর এটা যেহেতু আপনার ক্যাডার অফিসার হবেন সেক্ষেত্রে আপনারা এই ঠিকানা অথবা ফর্মটা পূরণ করতে একটু ভালোভাবে করবেন হ্যাঁ এটা এটা নিয়ে আবার বিব্রত হওয়া পিএসসিতে আবার আবেদন করা দৌড়ে দৌড়ি করা বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়া এটা আপনারই সময় নষ্ট সেক্ষেত্রে সার্কুলার আবেদন করার সময় নির্ভুলভাবে করার চেষ্টা করবেন যাতে ভুলভ্রান্তি না হয় এবং আবেদনটা করার পরে ওই যে ইয়ে অনুযায়ী ফি জমা দিয়ে দেবেন সব কিছু সঠিকভাবে করার চেষ্টা করবেন কারণ এখন সঠিকভাবে করলে আপনার পরবর্তীতে হয়রানি অনেকটা কমে যাবে আর স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিয়ে আসলে অনেকেই পরবর্তীতে সমস্যায় পড়ে সেটা হলো স্থায়ী ঠিকানা দিবেন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার পূর্বপুরুষদের জমি আছে এরকম স্থায়ী ঠিকানা দেবেন যেখানে আপনাদের আবাসস্থল আছে যেমন ধরুন আপনি পনেরো বছর ধরে ঢাকায় আছেন এখন ঢাকায় কিন্তু আপনার স্থায়ী ঠিকানা না আপনি পনেরো বছর ধরে আসেন অথবা ঢাকায় আপনি জন্মগ্রহণ করেছেন ঢাকায় কিন্তু আপনার জমি নাই এখন কিন্তু জমির ভতিয়ান দেখতে চায় অনেকে সেক্ষেত্রে যেখানে আপনাদের স্থায়ী আবাস আছে জমি জমা আছে অর্থাৎ আপনি সব ডকুমেন্ট দিতে পারবেন সেটাকে আপনি স্থায়ী ঠিকানা হিসাবে দিবেন আর হচ্ছে যে বর্তমান ঠিকানা যেখানে আছেন সেটা দিলেও কোনো সমস্যা নাই তবে আমি নর্মালি যেটা করতাম সেটা হল বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই দিয়ে দিতাম মানে অর্থাৎ আমার গ্রামের বাড়িটাই আমি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ওইটাই দিয়েছি তো এটা আপনারা করতে পারেন এটা করলে অনেকটা মানে ইয়ার সময় কি ভেরিফিকেশনের সময় অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর কি তো আপনারা ভালোভাবে এই নির্ভুলভাবে ফর্মটা পূরণ করবেন এবং ফর্মটা পূরণ করার পরে একটা কিন্তু আপনার কনফার্মেশনের জন্য একটা পেজ আসবে ওটা পড়ে নিবেন আবার ভালো করে নাম ঠিক আছে কিনা জন্ম তারিখ বাবার নাম মায়ের নাম স্পেলিংগুলো ঠিক আছে কিনা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এগুলো ঠিক আছে কিনা পড়াশোনা সিজিপিএ কারণ আপনি এখন ভুল করলে আবার তো যেতে হবে পিএসসিতে আবেদন করতে হবে এই সেই ঝামেলাগুলো আছে তো এই বিষয়গুলা দেখবেন আর হচ্ছে যে ক্যাডার সোয়েজ একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্যাডার সয়েজ দেওয়ার সময় আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার কি ভালো লাগে হ্যাঁ আপনার কোন ক্যাডার ভালো কোন ক্যাডার খারাপ এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন আশেপাশে যদি ক্যাডার পেশার থেকে থাকে তাদের থেকে জানার চেষ্টা করবেন অথবা আপনার ইন্টারেস্ট কোথায় হ্যাঁ অনেকে ধরেন আমি দেখেছি আপনার অনেকে প্রশাসন ক্যাডার ভালো অবশ্যই ভালো ক্যাডার কিন্তু অনেক আসান যে আসলে অনেক দীর্ঘ সময় ধরে ব্যস্ত চাকরি করতে চান না হ্যাঁ একটু রিল্যাক্স থাকতে চান অথবা ধরেন আপনি একজন সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনেক দায়িত্ব তাকে অনেক সময় দীর্ঘ সময় ধরে তাকে ইয়ে করতে হয় তাকে শুক্র শনিবার সে পায় না এখন আপনি হচ্ছেন একজন ধরুন একজন আপনার খুব বেশি দায়িত্ব অথবা আপনি মেয়ে মানুষ বা ছেলে মানুষ যে হোক আপনার খুব বেশি দায়িত্ব বা আপনার রিল্যাক্স থাকা দরকার অথবা আপনার খুব বেশি গিনজি ঝামেলা ভালো লাগে না তাহলে আপনি প্রশাসনকে না দেন শুরুর দিকে না দেন অথবা আপনি ধরেন এই সে পড়াইতে ভালো লাগে আপনার শিক্ষা ক্যাটারটা তাহলে আপনি ফার্স্ট চয়েস দেন আপনার কৃষকদের সাথে কাজ করতে ভালো লাগে আপনার যারা কৃষি সেক্টর আছেন তারা কৃষি ক্যাডার ভালো দেন আপনার ডাক্তারি পেশা ভালো লাগে না আপনার অন্য ক্যাডারে যেতে ভালো লাগে তাহলে আপনি ওইটা ফার্স্ট চয়েস দেন এরপরে ডাক্তারি মানে স্বাস্থ্য কেটার দেন অর্থাৎ হচ্ছে আপনার ভালো লাগাটাকে ফার্স্ট প্রায়রিটি দেবেন তো ভালো ক্যাডার খারাপ ক্যাডার আসলে নাই কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের কিছু ডিসক্রিমিনেশন আছে এবং সেটা আপনারা খোঁজখবর নিলে ভালোভাবে জেনে যাবেন কোথায় ভালো কোথায় খারাপ তবে আমি যদি সাধারণভাবে বলি পররাষ্ট্র ক্যাডার পুলিশ ক্যাডার প্রশাসন ইকোনমিক প্রশাসন এবং ইকোনমিক ক্যাডার দুইটা এক হয়ে যাবে ভবিষ্যতে আশা করি সেক্ষেত্রে প্রশাসন এবং ইকোনমিক আপনার পাশাপাশি রাখতে পারেন যদি যে কেটাই হোক সেটা যাদের প্রশাসন হিসেবেই হয়ে যাবে আর হচ্ছে প্রশাসন এবং ইকোনমিক ক্যাডার মিলে উন্নয়ন ক্যাডার প্রশাসন ও উন্নয়ন ক্যাডার হচ্ছে আর কি মাননীয় প্রধানমন্ত্রী এটাকে সম্মতি প্রদান করেছেন তো আশা করি এটা খুব শীঘ্রই হয়ে যাবে এছাড়া কাস্টমস ক্যাডার একটা সম্ভাবনা আমার ক্যাটার কারণ হচ্ছে যে গত দশ একত্রিশের পরে কোনো নিয়োগ হয় না সুতরাং আপনারা সামনে দিয়ে খালি পাবেন প্রমোশন ভালো পাবেন ট্যাক্সেশান ক্যাডার ভালো ক্যাডার অডিট অ্যাকাউন্টস ভালো ক্যাডার এছাড়া বাণিজ্য ক্যাডার আছে তথ্য খাদ্য বিভিন্ন ক্যাডার আছে তো আপনারা এই বিষয়গুলো আশা করি আরও ভালোভাবে জানবেন আশেপাশে বিভিন্ন ক্যাডার অফিসার থাকলে এই বিষয়গুলো নিয়ে আমি খুব বেশি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে যে এগুলো আসলে ইউনিভার্সাল না কারণ মেনটেন ভেরি করে আপনার কোনটা ভালো এটা তো আপনি ভালো বুঝবেন অথবা আপনার ফ্যামিলি ভালো বা আপনি আশেপাশে কারোর সাথে কথা বলেন তাহলে আপনার এটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে তো এই ছাড়া আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনার পড়াশোনা করেন যদি আমি আসলে আজকে শুট করি ইচ্ছা হলো যে একটু লাইভে আসি আমি জানি না আমি একটু পরে দেখব আমার লাইফটা কেমন কী বলেছি যদি এটা আসলে আমার যদি ভালো লাগে আসলে আমি কোনো কিছু ভালো না লাগলে করি না এটা হচ্ছে আমার অন্যতম একটা বিষয় যেমন বিশেষ নিয়ে অনেকেই লিখতে বলো আমি আসলে ইদানিং আমার ভালো লাগে না লিখতে আমি লিখি না জন্য তো আমার যেটা ভালো লাগে আমি সেটা করার চেষ্টা করি কারণ ফার্স্ট অফ অল আমার ভালো লাগার জন্যই আমি যে কোনো কাজ করার চেষ্টা মানে করতে চাই আর কি এরপরে হচ্ছে অন্যের ভালো লাগে তো আমার যদি এটা আমি দেখবো এটা দেখার পরে যদি আমার মনে হয় যে না এটা আমি কন্টিনিউ করতে পারি আরও দু একটা ইনফরমেশান দিতে পারি তাহলে আমি আবার লাইভে আসবো পড়াশোনা বিষয়ে কিছু কথা বলবো তো আপনাদের শুরুতে আমি পড়াশোনার বিষয়ে একটা কথা বলবো সেটা হলো যে কোনো একটা জব সলিউশন কেনেন প্রফেসর আছে অথবা নতুন কিছু বইও আছে আমাদের ছত্রিশ বয়সের একজন খুব দক্ষ মানুষ বিশেষ ইনসেপশন বের করেছে আর একজন আমাদের পঁয়ত্রিশ বেসের একজন ভাই উনি অ্যানালাইসিস বের করছে এরকম মিজান ভাই তো আপনারা ওই বইগুলোও দেখতে পারেন জব সলিউশন যে কোনো একটা জব সলিউশন প্রফেসর অথবা ওরা কলেজ জব সলিউশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করেন আপনারা বিভিন্ন প্রশ্নগুলো দেখেন আগে প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নগুলো দেখেন কি এসেছে অথবা কি করতে হবে এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন আর হচ্ছে যে এই প্রিভিয়াস প্রশ্নগুলো তো দেখবেনই সাথে সাথে আপনারা আসলে ম্যাথ করেন বা ইয়ে করেন আরেকটা জিনিস হলো যে প্রিপারেশনের জন্য অন্যতম একটা বিষয় হল সময় নষ্ট করবেন না যতক্ষণ সুযোগ পান করেন কারণ হচ্ছে যে এই সময়টাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি বসেন এক এক জনের পড়ার সিস্টেম এক এক রকম আমার এক রকম ভালো লাগে আরও কারো আর এক রকম ভালো লাগতে পারে মানে পড়ার এক এক ধরনের জনের ধরনটা এক এক রকম কিন্তু আমার কথা হলো টেবিলে আপনি বসেন আপনি পড়াশোনার সময় দেন তাহলেই দেখা যাবে যে আপনার পড়া হচ্ছে এবং আলটিমেটলি পড়া হইতে হইতে ধরেন এটা হচ্ছে আমি মনে করি একটা গ্লাস আপনি পানি ঢালতেছেন যেভাবেই ঢালেন আপনি পানি কিন্তু বাড়তেছে একটা গ্লাসে পানি অনেক পানি হয়ে গেলে গ্লাসটা পূর্ণ হবে একইভাবে আপনার ম্যাথা আপনি যেভাবেই পড়েন আপনার পড়া হচ্ছে হচ্ছে একসময় আপনি অনেক জানবেন এবং অনেক জানলে আপনি পরীক্ষা ফিল করাটা আসলে কঠিন হয়ে যায় আমি আমার কথা বাদ দিই আমি অনেককে জানি তারা অনেকগুলো ভালো জব পেয়েছে এটা কারণ হচ্ছে যে তারা আসলে পড়তে পড়তে নিজেদের লেভেলটা আপগ্রেড করে ফেলছে হ্যাঁ আর আপনার ইংরেজিতে দুর্বলতা আছে কারো গণিতে দুর্বলতা আছে সাধারণ দুর্বলতা আছে তো আপনি পড়বেন আপনি সব জানলে তো পড়ার দরকার হতো না সুতরাং দুর্বলতা সেটা আসলে অজুহাত না দুর্বলতা আছে বলেই আপনি পড়েন আর দুর্বলতা আছে বলেই পড়লেই আপনি ঠিক হয়ে যাবে সো এই অজুহাত দেওয়ার দরকার নাই অজুহাত কাকে দিবেন আপনার জন্য আপনার চাকরি দরকার আর অনেকে প্রশ্ন করে যে কতক্ষণ পড়তে হবে ভাই আপনার চাকরিটা যত বেশি দরকার ততক্ষণ পড়তে হবে আপনার যদি চাকরিটা খুব বেশি দরকার হয় তাহলে বেশি পড়েন চাকরিটা যদি বেশি দরকার না হয় তাহলে কম পড়েন অর্থাৎ আপনার এটা আপনার ডিজায়ারের উপর ডিপেন্ড করে আপনার যদি চাকরি না করলে চলে কেন করবেন এইসব পড়াশোনাগুলো মানে বোরিং সো পড়াশোনা করার দরকার নেই আর যদি মনে করেন যে না চাকরিটা আমার দরকার খুব একটা ভালো চাকরি দরকার একটা আইডেন্টি দরকার আমার পরিবার স্বজন নিয়ে ভালো থাকবো তাহলে আপনি ভালো করে পড়েন অবশ্যই আপনার জন্য মানে এটা একটা ভালো সুযোগ আজ এ পর্যন্ত থাকুক আপনার ভালো থাকবেন সবাই পড়াশোনা করুন আমার জন্য দোয়া করবেন আমি খুব ক্ষুদ্র একজন মানুষ আপনাদের শুভকামনায় সালাম আলাইকুম